ঘোষণার প্রত্যয়ে সাজানো হয়েছে 2023-24 অর্থ বছরের বাজেট। 1984 সালের আয়কর অধ্যাদেশের বদলে অবশেষে নতুন আইন পাচ্ছে দেশ। বাজেট প্রস্তাবনার দিনই নতুন আয়কর আইনের প্রসঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন, এই আইনটিতে আয়কর কর্মকর্তাদের স্বেচ্ছা ক্ষমতা কমানোর পাশাপাশি হিসাবরক্ষণের পদ্ধতি, অবচয়, মূলধনী লাভ সংক্রান্ত বিধানাবলী সহ বিভিন্ন বিষয় যুক্ত হচ্ছে। উৎসে কর কেটে ফেলা সম্পর্কিত 29টি রিটার্ন দাখিল কমিয়ে আনা হয়েছে 12টিতে। নতুন সুবিধা যোগ হওয়ার ফলে এই আইনটি ব্যবসার খরচ কমাতে সাহায্য করবে। একজন ব্যবসায়ী কি কি ধরনের খরচ আপনার করে তার একটা ডিটেইল লিস্ট আইনের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। সো আগের আইনে যেখানে খরচের লিস্টটা খুব ছোট ছিল, এবারের আইনে খরচের লিস্টটা একদম যা যা খরচ থাকে সে সবগুলো করা হয়েছে, প্লাস একটা অমনিবাস ক্লসও দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দিয়ে যে সমস্ত খরচগুলো হয় এগুলো সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কতটুকু তারা অ্যালাউ করবে, কতটুকু তারা ডিসঅ্যালাউ করবে। যেহেতু নতুন আইনে অনেকগুলো নতুন এভিনিউস তৈরি হয়েছে, অনেক সুন্দর সুন্দর বিধান প্রবর্তন করা হয়েছে কস্ট কমানোর জন্য, ইন্টারন্যাশনাল প্র্যাকটিসেসগুলো অ্যালাইন করার জন্য, আমি এটাকে অবশ্যই সুস্বাগত জানাই। তবে প্রস্তাবিত আইনে বেশ কিছু বিতর্কিত বিষয় রয়েছে। নতুন আইনেও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। প্রস্তাবে বলা হচ্ছে 10% কর দিয়ে অর্থনৈতিক অঞ্চল বা হাইটেক পার্কে বিনিয়োগ করলে আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন করবে না কর্তৃপক্ষ, যদিও অপরাধের মাধ্যমে উপার্জিত আয় আইনগতভাবে বৈধ নয়। নতুন আয়কর আইনের খসড়ায় বলা হচ্ছে, নির্ধারিত আয়বর্ষের কোনো সময়ে চিকিৎসা বা ধর্মীয় কারণ ছাড়া বিদেশ ভ্রমণ করলে সম্পদের হিসেব দাখিল করতে হবে। আবার বিদেশে কোনো সম্পদ বা সিটি কর্পোরেশন এলাকায় নতুন গৃহ সম্পদের মালিক হলেও সম্পদের হিসেব দিতে হবে। আর ন্যূনতম আয়সীমা না থাকলেও ক্রেডিট কার্ড গ্রহণ, 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়সহ 43 ধরনের সরকারি সেবা পেতে হলে আয়কর রিটার্ন সনদ দেখানো বাধ্যতামূলক থাকছে। আমাদের দেশে দেখা যায় অনেক নিম্ন আয়ের লোক তারা ফ্রিকুয়েন্ট বিদেশ ভ্রমণ যাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে বেগমপাড়াতে 2-3টা অ্যাপার্টমেন্টও আছে, বিভিন্ন নিম্নস্তরে কাজ করে তারা কিন্তু ঘন ঘন বিদেশ যাচ্ছে। সো তাহলে যিনি বিদেশ যান তাহলে তার সোর্স অফ ইনকামটা কী, তার এই পরিমাণ অ্যাসেটস তার আছে কিনা। সো তারা যদি এরকম বিদেশ ভ্রমণ যান তাহলে তাদেরকে অবশ্যই, তারা যখন রিটার্ন ফাইলিং করা হবে তখন তাদেরকে একটা অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্ট দিতে হবে। রাজস্ব বোর্ড কর্মকর্তার তল্লাশি ও জব্দ করার ক্ষমতায় বলা হয়েছে, আয় পরিসম্পদ বা দায় সম্পর্কিত রেকর্ড সংগ্রহ করতে গিয়ে দরকার হলে দরজা, বাক্স, লকার, আলমারি ভেঙে ফেলতে পারবেন কর কর্মকর্তা। করযোগ্য আয় থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে ন্যূনতম 1,000 টাকা জরিমানার বিধান যুক্ত হচ্ছে নতুন আইনে। আয়কর আহরণ বাড়ানোর নতুন এসব বিষয়কে সহজভাবে দেখলেও এই আইন বাস্তবায়নের কিছু চ্যালেঞ্জ দেখছেন এই আয়কর বিশেষজ্ঞ। যে উৎসে করের জায়গাটাতে কিন্তু খুব বেশি পরিমাণে আপনার হাত দেওয়া হয়নি, সো যার ফলে নতুন আইন যখন আসবে তাহলে এই এটা ব্যবসায়ীদের জন্য ইফেক্টিভ ট্যাক্স রেটে কিন্তু উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনবে না। যতদিন না পর্যন্ত আমরা সমগ্র NBR ইনকাম ট্যাক্স, VAT এবং কাস্টমসকে কম্প্রিহেন্সিভ ওয়েতে ডিজিটালাইজ করতে পারবো, আমরা যত সুন্দর আইনই করি না কেন আসলে আমরা সেই আইনের সুফলটা পাবো না। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার আইনগত প্রতিনিধির মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করার বিধান থাকছে নতুন আইনে। অন্যদিকে আয়কর কর্মকর্তার যদি এমন সন্দেহ হয় যে কোনো বাংলাদেশি দেশ ছেড়ে গিয়ে আর নাও ফিরতে পারেন, তাহলে বিমানবন্দরে তার আয়কর দেওয়ার প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা জারি করতে পারেন তিনি। ইব্রাহিম পাঠান, এখন ঢাকা।